হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা সেন্ট্রাল এবং রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তাহলে স্টার্ট। আগের ভিডিওগুলোতে আমরা জেনারেল সায়েন্সের পদার্থবিদ্যা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেছি, 253 থেকে বাকি প্রশ্নগুলো দেখবো। তাহলে স্টার্ট। অপরক ইলেকট্রনের সামগ্রীতে বিশেষত ইলেকট্রিক আয়নের আয়নে ব্যবহার করা হয়, কারণ কি? অভ্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী, তাই এটি ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা হয়। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির গলনের ফলে আয়তন বাড়ে না? এখানে অ্যান্সার হবে সি, বরফের গলনের ফলে আয়তনে বাড়ে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কি হয়? কোন মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়? অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, হচ্ছে কোন রেডিওঅ্যাক্টিভ মৌলের অর্ধজীবন কিসের উপর নির্ভরশীল? কোন রেডিওঅ্যাক্টিভ মৌলের অর্ধজীবন সাধারণত চাপের উপর নির্ভরশীল। অ্যান্সার হবে এখানে বি। ভেদন ক্ষমতা নিরূপে কণাগুলি বর্ধিত ক্রম অনুযায়ী সাজান, এখানে গামা, আলফা এবং বিটা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনো পদার্থের গতিশক্তি দ্বিগুণ করলে তার ভরবেগের কী পরিবর্তন হবে? এখানে √2 গুণ বৃদ্ধি হবে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, তড়িৎচুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে? তড়িৎচুম্বকীয় তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাক্সওয়েল। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, উচ্চ বায়ুস্তরের ওজোন গ্যাসের তোয়ার দেখা যায় কিসের মধ্যে বিক্রিয়ার ফলে? এখানে অক্সিজেন ও অতি বেগুনের রশ্মি। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়? আল্ট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? এখানে ফ্যাগোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা যায়। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? অ্যাস্ট্রোনমিক্যাল এককে। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব নির্ণয় করা যায় অ্যাস্ট্রোনমিক্যাল এককে। কোন পদ্ধতিতে দশমিক পদ্ধতি বলা হয়? এখানে এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। ক্রুগের যন্ত্র কেন ব্যবহার করা হয়? শুরু তারের ফ্যাস মাপার জন্য ক্রুগের যন্ত্র ব্যবহার করা। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর কিসের একক? আর্ক হচ্ছে এখানে কার্য শক্তি ভয়ে একক। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা একটা ফিজিক্সের ম্যাথের অঙ্ক, একটি বস্তুর ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম পার সেম ঘন হলে সেমি হলে বস্তুটি আয়তন কত হবে? এখানে 5 ঘন সেমি হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি? এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম ভার। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, চাঁদে একটি বস্তুর ভার 18 নিউটন এবং পৃথিবীতে বস্তুটির ভার কত হবে? এখানে 108 নিউটন। অ্যান্সার হবে সি। কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন হবে 0। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডায়নামোর সাহায্যে তড়িৎ উৎপাদন কোন প্রকার শক্তির রূপান্তর? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তর। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন পদার্থটির উদ্ভাবন দেখা যায় না, উত্থাপন দেখা যায় না? এখানে কোনোটি নয়, আয়োডিন, শুষ্ক বরফ, নিশাদল, এদের সকলেরই উদ্ভাবন দেখা যায়। এখানে প্রশ্নটার মধ্যে টিক্স করা হয়েছে না আছে, সুতরাং পরীক্ষার হলে কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। নেক্সট প্রশ্ন, চর্বির গলনাঙ্ক কত? এখানে 28 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এখানে চর্বির কোনো নির্দিষ্ট গলনাঙ্ক শান্ত নেই। অ্যান্সার হবে ডি। নিচের কোন পদার্থটি চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়? এখানে পিতলে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা? এখানে মোম, বরফ, বিসমাথ, ঢালাই লোহা। এখানে মোমের হচ্ছে বাকিগুলো থেকে আলাদা গলনাঙ্কের দিক থেকে। নেক্সট প্রশ্ন, একটি সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমরি পরীক্ষাটি করা হলো, এক্ষেত্রে পরীক্ষাটি বিফলতার কারণ কি হবে? এখানে সুতো যেহেতু তাপের কুপরিবাহী, আমরা সাধারণত বটমরি পরীক্ষায় তামার তার ব্যবহার করে
দেখেছি তামার তার তাপের সুপরিবাহী এখানে সূত্র হচ্ছে তাপের কুপরিবাহী সুতরাং পরীক্ষাটি ব্যর্থ হবে নেক্সট প্রশ্ন দেখো বরফ এবং সাধারণ লবণের হিমু মিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজন অনুপাত কত এখানে অ্যান্সার হবে বি 3:1 নেক্সট প্রশ্ন হচ্ছে শীতের দেশে মোটর গাড়ির রেডিও রেডিয়েটারের ঝোলের সাথে কি মেশানো এখানে অ্যান্সার হবে গ্লিসারল গ্লিসারল অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা হচ্ছে -23 ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন হচ্ছে থার্মোমিটার সাহায্যে প্রমাণ চাপের জলের ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয় অ্যান্সার হবে থার্মোমিটারে জলের কিছুটা উপরে রাখা হবে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল সেন্ট্রিফিকেশন ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী সেন্ট্রিফিকেশনের উপর নির্ভরশীল নেক্সট প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অ্যান্সার হবে এখানে সি আলোর গতিবেগের প্রথম কে পরিমাপ করেন বিজ্ঞানী রোমার আলোর গতিবেগ প্রথম পরিমাপ করেন নিম্নলিখিতর মধ্যে কোনটি নিউক্লিয়ার রিয়াক্টরের মডারেটর হিসেবে ব্যবহৃত হয় এখানে গ্রাফাইট নিউক্লিয়ার রিয়াক্টরের মডারেটর হিসেবে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন হচ্ছে আইসোটনগুলিকে কোন পদ্ধতিতে দ্বারা পৃথক করা যায় এখানে প্রাথমিক পদ্ধতি দ্বারা পৃথক করা যায় নেক্সট প্রশ্ন হচ্ছে কোতে নিচে নামতে কোর নিচে নামতে গেলে ওজনের কী পরিবর্তন ঘটে ওজনের হ্রাস হয় অ্যান্সার হবে এখানে বি খনিজ পদার্থ এবং পাথরের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয় এখানে অ্যান্সার হবে ডি 92 ইউ এখানে 238 ইউরেনিয়াম নেক্সট প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির ফুটনাঙ্ক সব থেকে কম হিলিয়ামের ফুটনাঙ্ক সব থেকে কম এখানে অ্যান্সার হবে সি হিলিয়ামের ফুটনাঙ্ক সব থেকে কম নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় রেডন হচ্ছে তেজস্ক্রিয় বায়ু কি বায়ু হচ্ছে এখানে মিশ্রিত পদার্থ আলফা রশ্মি কি আলফা রশ্মি হলো ধনাত্মক রশ্মি একটি বিটা কণা হলো এখানে ঋণাত্মক অ্যান্সার হবে এখানে বি গামা রশ্মি কি গামা রশ্মি হলো এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অ্যান্সার হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে ফোটন কি ফোটন হলো আলোক কণিকা অ্যান্সার হবে এখানে সি অর্ধ পরিবাহী কোনটি অর্ধ পরিবাহী হচ্ছে জিই নেক্সট প্রশ্ন হচ্ছে জিইর সাথে এস মিশ্রিত করলে অর্ধ পরিবাহী হবে এন টাইপ নেক্সট প্রশ্ন হচ্ছে এসআই এর সাথে এল মিশ্রিত করলে অর্ধ পরিবাহী হবে পি টাইপ অ্যান্সার হবে এখানে বি টাইট ভালভ হচ্ছে এখানে এসি কে ডিসি তে পরিণত করে অ্যান্সার হবে এখানে এ প্রভাব মাত্রা বেশি হবে শান্ত শুরু তারে অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন নেক্সট একটা ম্যাথের প্রশ্ন এটা আমি স্কিপ করব নেক্সট প্রশ্ন দেবো 301 নম্বর প্রশ্ন চাঁদের সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাক্সের চিপি খুলে রাখলে জল ফুটতে থাকে কেন কারণ এখানে বায়ুর চাপ শূন্য অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে 302 নম্বর প্রশ্ন প্রেশার কুকারের জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোটে 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রেশার কুকারের জল সাধারণত ফুটতে থাকে অ্যান্সার হবে বি প্রেশার কুকারের মধ্যস্থ বাষ্পচাপ বায়ুর চাপের কত গুণ এখানে 2 গুণ অ্যান্সার হবে বি সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও বাকি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখবো সো থ্যাংক ইউ